আজকে তোমাদের সামনে উচ্চ মাধ্যমিক সংস্কৃতির যে বাসন্তিক সবনাম নাট্যাংশটি আছে সেই নাট্যাংশটি থেকে যে সমস্ত এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেন 2022 সালের পরীক্ষায় আসবে সেই কোশ্চেনগুলি নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হলো। ইতিপূর্বে তোমাদের একটি ভিডিও আমি বানিয়েছি, যে ভিডিওতে তোমাদেরকে আমি যে সংস্কৃত সাহিত্যের ইতিহাস চ্যাপ্টারটি রয়েছে সেইখান থেকে যে সমস্ত এমসিকিউ এবং এসিকিউগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে তার লিঙ্ক থাকবে আমাদের ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এক নম্বরে যে কোশ্চেনটা রয়েছে, বাসন্তিক সপনম নাট্যাংশটির উৎস কী? এ মিডসামার নাইট ড্রিম, যেটা শেক্সপিয়ার লিখেছিলেন, ইংরেজি ভাষায় লিখেছিলেন, অনুরূপভাবে থাকতে পারে কোশ্চেন। বাসন্তিক সপনম নাট্যাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে উত্তর লিখবে এ মিডসামার নাইট ড্রিম থেকে নেওয়া হয়েছে। দু নম্বরে রয়েছে, বাসন্তিক সপনম নাট্যাংশটি সংস্কৃত ভাষায় কে অনুবাদ করেন? না কৃষ্ণমাচার্য। আগেই বলেছিলাম যে এ মিডসামার নাইট ড্রিম যেটা শেক্সপিয়ার ইংরেজি ভাষায় লিখেছিলেন সেটাকে অনুবাদ করেছিলেন কৃষ্ণমাচার্য সংস্কৃত ভাষায়। এবং এই বাসন্তিক সপনম ছিল একটা 5 অঙ্ক বিশিষ্ট নাটক এবং এই প্রথম অঙ্কটি তোমাদের পাঠ্য। তিন নম্বরে রয়েছে, বাসন্তিক সপনম নাট্যাংশটি রাজার নাম কী ছিল? না ইন্দ্রবর্মা ছিল রাজা, যিনি বৈবসত নগরের রাজা ছিলেন হচ্ছে ইন্দ্রবর্মা। চার নম্বর রয়েছে, ইন্দ্রবর্মার প্রিয়ার বা প্রেমিকার নাম কী? না কনকলেখা। এখন কনকলেখা পরীক্ষার সময় থাকতে পারে, কনকলেখার পরিচয় দাও, তিনি ছিলেন হচ্ছে ইন্দ্রবর্মার প্রেমিক বা প্রিয়ার নাম ছিল। না বাসন্তিক স্বপ্নমে ভাবি রানীর নাম হচ্ছে কনকলেখা, যার সাথে ইন্দ্রবর্মার বিবাহ ঠিক হয়েছিল এবং চার দিন পর তাদের বিবাহ অনুষ্ঠিত হবে এবং অমাবস্যাতে তাদের বিবাহ অনুষ্ঠিত হবে বলে ঠিক হয়। না এই নাট্যাংশের মধ্যে ইন্দ্রবর্মাই ছিল হচ্ছে রাজা এবং কনকলেখা ছিল হচ্ছে তার স্ত্রী। পাঁচ নম্বর রয়েছে, নাট্যাংশের শুরুতে মঞ্চে কতজন উপস্থিত ছিল? তিনজন। না তিনজন কে কে ছিল? কৌমুদী ছিল, রাজা ইন্দ্রবর্মা ছিল এবং প্রমোদ ছিল। প্রমোদ ছিল হচ্ছে ইন্দ্রবর্মার হচ্ছে প্রচারক বা প্রচার। ছ নম্বরে রয়েছে, না বাসন্তিক সপনামে কার ক্ষয় অতি ধীর? চন্দ্রে। চন্দ্র মানে হচ্ছে চাঁদের ক্ষয় হচ্ছে অতি ধীর। তোমাদের জন্য সাত নম্বর যে কোশ্চেনটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, না বাসন্তিক সপনামে কুহু শব্দের অর্থ কী? কুহু শব্দের অর্থ হচ্ছে অমাবস্যা, আবার কুহুকে বলা হচ্ছে কোকিলের ডাক, কিন্তু বাসন্তিক সপনামে কুহু শব্দের অর্থ হলো অমাবস্যা। আট নম্বরে রয়েছে, উদ্ধাহ কথার অর্থ কী? না উদ্ধাহ কথার অর্থ হচ্ছে বিবাহ, আবার বরারোহী শব্দের অর্থ হলো সুন্দরী এবং বল্লব কথার অর্থ হলো প্রিয়। এখানে পরীক্ষার সময় থাকতে পারে যে বল্লব কথার অর্থ হলো কি, না প্রিয়, বা উদ্দাহ কথার অর্থ কি, না বিবাহ, আবার থাকতে পারে বরারোহী শব্দের অর্থ কি, না সুন্দরী। এই তিনটি ভালো করে দেখবে কথার অর্থ পরীক্ষায় থাকতে পারে। নয় দাগে রয়েছে, রাজার কোন তিথিতে বিবাহ হবে? না অমাবস্যা। এখানে রাজা কি? না রাজা হচ্ছে ইন্দ্রবর্মা। কার সাথে বিবাহ হবে? না হচ্ছে কনকলেখার সাথে রাজার বিবাহ হবে। দশের দাগে রয়েছে, অতি নির্ঘিন কে? না শশাঙ্ক। এখানে শশাঙ্ক বলতে চাঁদ। এগারো রয়েছে, কোন চরিত্রগুলি মঞ্চে ছিল না? না মকরন্দ বসন্ত। যেহেতু মঞ্চে ছিল রাজা ছিল ইন্দ্রবর্মা, কনকলেখা ছিল, কৌমুদীও ছিল, আবার কৌমুদীর পিতা ছিল হচ্ছে ইন্দু শর্মাও ছিল, আবার প্রমোদও ছিল, কিন্তু মঞ্চে ছিল না মকরন্দ ও বসন্ত। তোমাদের পরীক্ষায় অপশান দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে একটি অপশান থাকবে হলে মকরন্দ নাহলে বসন্ত, এরকমভাবেও থাকতে পারে যে ইন্দ্রবর্মা, কনকলেখা, মকরন্দ, কে ছিল না? সেক্ষেত্রে মকরন্দ ছিল না রায় অনুপস্থিত। বারো নম্বরে রয়েছে, কৌমুদীর পছন্দের পাত্রটি কে? না বসন্ত। এক্ষেত্রে মনে রাখবো যে কৌমুদী পছন্দ করেছিলেন বসন্ত, কিন্তু কৌমুদীর পিতা ইন্দু শর্মা পছন্দ করেছিলেন হচ্ছে মকরন্দকে। আর তেরো নম্বর রয়েছে, ইন্দু শর্মের পছন্দের পাত্রটি কি? না মকরন্দ। আগেই বলেছি ইন্দু শর্মা হচ্ছে কৌমুদীর পিতা, যিনি পছন্দ করেছিলেন মকরন্দ, কিন্তু কৌমুদী পছন্দ করেছিলেন বসন্তকে। চোদ্দো নম্বর রয়েছে, পিতার আদেশ অমান্য করার শাস্তি কি? না মৃত্যুদণ্ড। এখানে পিতা কি? পিতাটা ছিলেন হচ্ছে ইন্দু শর্মা, আর তার আদেশ অমান্য কে করেছে? না কৌমুদী করছে, তার আদেশ অমান্য, তার জন্য শাস্তি ছিল মৃত্যুদণ্ড। পনেরো নম্বর রয়েছে, কৌমুদীর পিতার কোন আদেশ অমান্য করেছিল? না কৌমুদী তার পিতার, পিতা বলতে ইন্দু শর্মা ছিলেন, ইন্দ্রবর্মা কিন্তু নয়, ইন্দ্রবর্মা ছিলেন হচ্ছে রাজা। কৌমুদী তার পিতার পছন্দের পাত্রকে বিবাহ করতে অস্বীকার করেছিল। এখানে কৌমুদী তার পিতার, পিতার পছন্দের পাত্র ছিল মকরন্দকে, তিনি মকরন্দকে বিবাহ করতে অস্বীকার করেছিল এবং তিনি চেয়েছিলেন যে বসন্তকে বিবাহ করতে। ষোলো নম্বর রয়েছে, রাজা কাকে দুঃখ ভোলানোর আদেশ দিয়েছিলেন? না প্রমোদকে দিয়েছিলেন, রাজা তাকে দুঃখ ভোলানোর আদেশ দিয়েছিলেন। প্রমোদ কে ছিলেন? রাজার পরিচারক ছিলেন হচ্ছে প্রমোদ, যার হচ্ছে এই বসন্তিক সপনম নাট্যাংশে যার ভূমিকা একেবারেই অল্প। সতেরো নম্বর হচ্ছে, রাজার মতে মকরন্দ দেখতে কেমন? না রাজার মতে মকরন্দ বয়সে তরুণ এবং দর্শনীয়।
18 নম্বরে রয়েছে রাজার মতে কে কার থেকে প্রিয়। এখানে রাজা হচ্ছে ইন্দ্রবর্মা, ইন্দ্রবর্মার মতে বসন্তের চেয়ে মকরন্দ প্রিয়। যেহেতু রাজা ইন্দ্রবর্মা তিনি ইন্দু শর্মার মতে চেয়েছিলেন যে মকরন্দ যাতে কৌমুদীকে বিবাহ করে। 19 নম্বরে রয়েছে কৌমুদীর মনোবাসনা কী ছিল, না বসন্তকে বিবাহ করাই ছিল কৌমুদীর মনোবাসনা। কৌমুদীর পিতা এখানে ইন্দু শর্মা চেয়েছিল যে মকরন্দকে যাতে বিবাহ করে, কিন্তু কৌমুদী তার আদেশ অমান্য করেছিল এবং তিনি বসন্তকে বিবাহ করতে চেয়েছিল। 20 নম্বরে রয়েছে বৈবশত নগরে পিতার আদেশ অমান্যকারীদের কীরকম শাস্তির বিধান ছিল, না বৈবশত নগরে পিতার আদেশ অমান্যকারীদের দুটি দণ্ডের উল্লেখ পায়, একটি হচ্ছে মৃত্যুদণ্ড আর একটি হচ্ছে আজীবন অব্যয় থাকা। এখানে হচ্ছে কে অমান্য করছে, না কৌমুদী অমান্য করছে না পিতার আদেশ। পিতা কী আদেশ দিয়েছিলেন, পিতা বলেছিলেন যে মকরন্দকে বিবাহ করতে, কিন্তু কৌমুদী তার আদেশ অমান্য করে বসন্তকে বিবাহ করতে চেয়েছিলেন, এর ফলে সে পিতার আদেশ অমান্য করেছিলেন, যার জন্য দণ্ডের কথা রাজা ইন্দ্রবর্মা ঘোষণা করেছিল। এই দুটি দণ্ড ছিল, একটা মৃত্যুদণ্ড এবং অপরটি ছিল আজীবন অবিবাহিত থাকা। 21 নম্বরে রয়েছে নাট্যাংশে কৌমুদী কার কার আদেশ অমান্য করেছে, নাট্যাংশে কৌমুদী তার পিতা এবং রাজার আদেশ অমান্য করেছে, এবং তাদের আদেশ কী ছিল, না মকরন্দকে যাতে বিবাহ করে, কিন্তু সেই আদেশ অমান্য করে তিনি বলেছিলেন যে আমি বসন্তকেই বিবাহ করব, কিন্তু রাজা তার বিনয় বলেছিলেন যে হলে তাকে মৃত্যুদণ্ড, না হলে আজীবন অব্যাহত থাকতে হবে, তিনি সেই কথাই মেনে নিয়েছিলেন। 22 নম্বরে আছে রাজা কৌমুদীকে কোন দণ্ডাদেশ দিয়েছিলেন, না মৃত্যুদণ্ডের তিনি বিধান দিয়েছিলেন। 23 নম্বরে রয়েছে নারিকা শব্দের অর্থ কি, না এক দণ্ড সময় হচ্ছে নারিকা শব্দের অর্থ। 24 নম্বরে রয়েছে সাধয়াম পদের প্রতিশব্দ কি, গচ্ছাম। 25 নম্বরে রয়েছে অবনীপ পদের অর্থ কি, অবনীপ পদের অর্থ হলো হচ্ছে রাজা। 26 নম্বরে রয়েছে দীনমানস পদের অর্থ কি, না দৈন পীড়িত হলো দীনমানস পদের অর্থ। 27 নম্বরে রয়েছে বাসন্তিক কথার অর্থ কী, না বাসন্তিক কথার অর্থ হচ্ছে বসন্তকালীন, বিদূষক, নট, নর্তক প্রভৃতি, যে কোনো একটা লিখলেই হবে। যে বাসন্তিক কথার অর্থ কী, বিদূষকও লিখলেও চলবে বা নটও লিখলেও চলবে বা নর্তকও লিখলেও চলবে, যে কোনো একটা লিখলেই চলবে। 28 নম্বরে রয়েছে নাট্যাংশে সবচেয়ে কম সংলাপ কার, প্রমোদের। এই প্রমোদ হচ্ছে ইন্দ্রবর্মার হচ্ছে পরিচারক, ছিলেন হচ্ছে প্রমোদ। 29 দাগে রয়েছে আলোচ্য পাঠ্যাংশে চরিত্রগুলির নাম মূল নাটকে কী ছিল, না ইন্দ্রবর্মার নাম ছিল হচ্ছে থেসিউস, কনক লেখার নাম ছিল হচ্ছে হিপোলিটা, প্রমোদের নাম ছিল হচ্ছে ফিলোস্ট্রেট, ইন্দু শর্মার নাম ছিল ইজিউস এবং কৌমুদীর নাম ছিল হচ্ছে হারমিয়া। পরীক্ষার সময় থাকতে পারে যে কৌমুদীর আলোচ্য পাঠ্যাংশের মূল নাম কী ছিল, সেক্ষেত্রে হারমিয়া, বা ইন্দু শর্মার নাম কী ছিল, না ইজিউস, আবার ইন্দ্রবর্মার নাম কী ছিল, না থেসিউস ছিল ইন্দ্রবর্মার নাম মূল নাটকে। 30 নম্বরে আছে নাট্যাংশে ইন্দুবদনা কে, না নাট্যাংশে ইন্দুবদনা হলেন হচ্ছে কৌমুদী। 31 নম্বর আছে প্রমোদকে কোথায় যেতে বলা হয়, না প্রমোদকে প্রতিস্থানে যেতে বলা হয়। 32 নম্বরে রয়েছে নাট্যাংশে কার বপু দর্শনীয় বলা হয়েছে, না কৌমুদীর বপুকে নাট্যাংশে দর্শনীয় বলা হয়েছে।